আসলে জামাতে আমাদের কেই পারবে না যখন বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভূত নতুন প্রজন্ম শুধু একজন ইফতেখারনুর সাজিনি নয় মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজ্জীবিত পুরো বাংলাদেশ যার উজ্জ্বল দৃষ্টান্ত দক্ষিণের জনপদ পটুয়াখালীর প্রত্যন্ত এলাকার এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার শত বছরেও যা হয়নি তার চেয়েও বেশি হয়েছে গত 4-5 বছরে নতুন ভবন কাম সাইক্লোন সেন্টার হয়েছে এসেছে নতুন নতুন শিক্ষক উপকরণ পূরণ হয়েছে শিক্ষক স্বল্পতাও শব্দ আর ছবির দ্বিমাত্রিক উপস্থাপনায় এখন প্রাণবন্ত হয়ে ওঠে ক্লাসরুমগুলো আমার স্কুলে পিয়ানো ল্যাপটপ এবং খেলাধুলা অনেক সরঞ্জাম আছে বর্তমানে স্কুলে 300 থেকে 400 সেমিনার হচ্ছে প্রতি বছর স্কলারশিপ পায় এই নতুন ভবনের জন্য আমি খুব আনন্দিত শিক্ষকগণ আদর দিয়ে আমাদের লেখাপড়া করায় এটা ছেলে মেয়ে এখানে লেখাপড়া করছে স্কুলটি খুবই ভালো শিক্ষার উন্নতি বিকল্পে যা যা দরকার ঝরে পড়া রোদ ও শিক্ষার পরিবেশকে আরো আনন্দময় করতে সরকার সারা দেশে চালু করেছে প্রাক প্রাথমিক শিক্ষা ছেলেমেয়েরা শুধু 1 বছর খেলাধুলা করবে নাচ গান খেলাধুলা রাইম করবে কবিতা আবৃত্তি করবে শুধু কাজই তাহলে এইটা যাতে 1 বছরের মধ্যে সে স্কুলে অনুষ্ঠানটা টিকে যায় এই 1 বছর যদি তার ভালো লাগে তার অটোমেটিক সে ক্লাস 1-এ উঠবে যখন তখন সে লেখাপড়া শুরু করবে সম্প্রতি এই বিদ্যালয়ে চালু হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা শিশুকে প্রাক প্রাথমিক শ্রেণী বাচ্চারা উদ্বুদ্ধ হবে এর ফলে বাচ্চারা আত্মবিশ্বাস এবং বাচ্চাদের উপস্থিতি আরো বাড়বে উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সমান্তরালে এগোচ্ছে গ্রামীণ জনপদগুলো তাই জন্য দানান দিচ্ছে এই বিদ্যালয় পটুয়াখালী থেকে ফিরে মোহাম্মদ নজরুল খান মানস টেলিভিশন ঢাকা গুরু